এমাহতে ধন দুগুণ, এমাহতে হক কোটিপতি। রাজ্যর এসাম ভুয়া প্রতিষ্ঠানে দিব মন্ত্র। মুখ্যমন্ত্রী মহোদয়, এইটো দিশো এবার চাব। রাজ্য ট্রেডিং শিক্ষার নামত একাংশ ভুয়া প্রতিষ্ঠান চলিছে ইয়ার ব্যাপার। আনহে নালাগে, আপনার সরকারি বিষয়ায় চলাই আছে এনে প্রতিষ্ঠান। প্রথমে ট্রেডিং পাঠ্যক্রম হাজার টাকাত বিক্রি করা এই দৃশ্য চাও। মার্কেট এডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, এডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং ডিসিপ্লিন, ভ্যালু ইনভেস্টিং, সুইং ট্রেডিং ইত্যাদি বিষয়ের উপর আমি ক্লাসরুম ট্রেনিং প্রভাইড করো। আপনিও যদি ক্লাসরুমত প্রপারলি স্টক মার্কেটের ট্রেনিং লোক বিচার তেনে আমার হোয়াটসঅ্যাপত যোগাযোগ করব। এইজনের নাম আহমেদ আবিদ আব্বাস, আগতে আছিল ট্রেডার, এতিয়া এপিডিসিএলর বিষয়া। হলেও কিন্তু এরা নাই এই বৃত্তি। মানি ম্যানেজ একাডেমি খুলি চলাই গৈছে ট্রেডিং শিক্ষার পাঠ্যক্রম। এনআইএসএমর সিরিজ ভি এ অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের এখন সার্টিফিকেট লৈ মানুষক শিকায় কেনেকৈ ঘটিব কোটি টাকা। আৰু এইখন চাওক, উদ্যমৰ পঞ্জীয়ন প্রমাণপত্র উদ্যম এ এস 15001-3425 নম্বর পঞ্জীয়ন নম্বৰত 21 জানুয়ারী 2024 পঞ্জীয়ন কৰিছিল এই একাডেমি। ট্রেডিংৰ কেলেংকাৰীৰ তথ্য পোহৰলৈ অহাৰ পাছত ভায়েকক সন্মুখত ৰাখি চলাই গৈছিল এই ব্যৱসায়। কেনেকৈ সম্ভৱ সেবিৰ অনুজ্ঞাপত্ৰ অবিহনে ধনৰ বিনিময়ত এনে পাঠ্যক্ৰম অকৰ্তৃত্বশীলভাৱে প্ৰদান কৰা, এইটো তেওঁ একাডেমীৰ ৱেবছাইট। এতিয়াও সক্ৰিয় হৈ আছে ৱেবছাইটটো। যোৰহাটৰ সেউজীয়াদীত প্ৰথমে এই একাডেমী আৰম্ভ কৰি ইয়াৰ জাল মেলিছিল শিৱসাগৰ, তিনিচুকীয়া, গুৱাহাটীলৈ। কেনেকৈ পাৰে এজন চৰকাৰী বিষয়াই অবৈধভাৱে ট্ৰেডিঙৰ একাডেমী খুলি লুণ্ঠন কৰিবলৈ? ছচিয়েল মিডিয়াত কেৱল প্ৰচাৰ কৰাৰ বাবেই ভাস্কৰ দত্ত নামৰ এপিডিচিএলৰ কৰ্মচাৰীজনক নিলম্বন কৰা নাছিল জানো? আৰক্ষী সঞ্চালক মহোদয়, মুখ্যমন্ত্ৰী মহোদয়, এখেতৰ ক্ষেত্ৰত কি হ'ব? প্ৰশ্ন উঠিলেই তেওঁ প্ৰদৰ্শন কৰে ছেবিৰ অধ্যক্ষই দিয়া সংবাদমেলৰ এক ভিডিঅ', য'ত কোনো লোকে কাৰোবাক ট্ৰেডিং শিক্ষা দিব পাৰে বুলিহে কৈছিল, একাডেমি খুলি ইয়াৰ ব্যৱসায় কৰিব পাৰিব বুলি কোৱা নাছিল। এনে কেলেংকাৰীৰ সৈতে জড়িত আহমেদ আবিদ আব্বাস এতিয়া হুজাই এপিডিচিএলৰ এছিষ্টেণ্ট মেনেজাৰ হিচাপে কৰ্মৰত। মিছা যদি আৰক্ষীয়ে তদন্ত কৰক, এপিডিচিএলেও অনুসন্ধান কৰক। তেওঁলোকৰ এজন বিষয়া এনে ট্ৰেডিং শিক্ষাৰ নামত লুণ্ঠন চলোৱা কামৰ সৈতে জড়িত হয় নে নহয়, আমিও মাথো ৰাজহুৱা কৰিছো এইবোৰ তথ্য। অনুসন্ধান কৰি ব্যৱস্থা গ্ৰহণ কৰাটো এতিয়া প্ৰশাসনৰ কৰ্তব্য। ইডিয়ে এই গোচৰ ল'লে আৰ্থিক লেনদেন আৰু বহু তথ্যও ফাদিল হ'ব। কোনে জানে, কেঁচু খান্দোতে ওলাব পাৰে সাপ। অসমীয়া প্ৰতিদিন, ডিজিটেল ডেস্ক।